সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এর আগের প্রতিবেদনে আমাদের এই সাইদা আপুকে দেখিয়েছি, তো আজ উনি বাচ্চাদেরকে কিভাবে লেখাপড়া করান এবং তাদেরকে নিয়ে কিভাবে তার জীবনের বাস্তব সময়গুলো কাটাচ্ছে সেটা আমরা দেখব। তো চলুন দর্শক, আমরা দেখি। দর্শক, আপনারা দেখছেন আমাদের এই সাইদা আপু, তার জীবনের যে কষ্টগুলো হ্যাঁ কাটাচ্ছে এবং কি তার জীবনের যে কষ্টের দিনগুলো যাচ্ছে সেগুলো আমরা দেখাচ্ছি। এবং আমরা আজকে এই সাইদা আপুর সাথে কথা বলবো যে আসলে তার জীবনে যে এই কষ্টের দিনগুলো পাড়ি দিল এবং তার জীবনে কি কোনো স্বপ্ন সে দেখে কিনা, এবং কোনো স্বপ্নের সিঁড়িতে তিনি কখনো বসছে কিনা এবং বিয়ে হয়েছে কিনা তার কখনো, সেটা আমরা জানবো। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। তো দর্শক, চলুন আমরা এই সাইদা আপার সাথে কথা বলি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু, আমরা তো যতটুকু দেখছি, এর আগে আপনি আমাদের প্রতিবেদনে বলেছিলেন যে আপনি 3-4 জন জি ছাত্রছাত্রী পড়ান। জি, এরা কি আপনার ছাত্র? জি, এরাই আমার ছাত্রছাত্রী। আচ্ছা, আর 2 জন আসতে পারে নাই, কারণ একজন অসুস্থ, আরেকজন আসবে একটু পরেই আসবে। একটু পরেই আসবে? জি। আচ্ছা, তো এই ছাত্রদেরকে পড়ায় আপনি কত টাকা আয় করেন? মূলত এদের পড়ায় আমি মাসে 1500 টাকা পাই। এত কম কেন? কারণ আমি তো আর যে যে পড়াইতে পারি না, বাসায় এসে পড়ে, যার কারণে এরকম কম ইসে। আচ্ছা, তো এই যে আপনি এর আগে আমাদেরকে বললেন যে কোথায় যেন কাজ ট্রেনিং নিচ্ছেন, সেখানে ওখানে 3500 টাকা পাই, আর এখানে পাই 1500, 5000 টাকার ভিতরে আমার ঘর ভাড়া, খাওয়ার খরচ সব চলে। আপনার ঘর ভাড়া কত? আমার ঘর ভাড়া সব মিলে 3000 টাকা যায়। 3000 টাকা? আর বাকি 2000 টাকা কি আপনার খাওয়া দাওয়া হয়? না হলেও ওভাবেই চালাতে হয়, কারণ কি করব, করার তো আর কিছু নাই। তো আসলে আপনি কি ঠিকঠাক ভাবে আপনার খাওয়া দাওয়া চলে? ওই যে বললাম, চালানোর মালিক আল্লাহ, যেভাবেই চলতেছে এই, আর কষ্ট হয় হলেও করার কিছু নাই। আচ্ছা, আপনি কি আরবি পড়ান না বাংলা পড়ান? আমি আরবিও পড়াই, বাংলাও পড়াই। মানে এই আরবি বাংলা দুইটাই পড়ায় কি আপনি মাসে? হ্যাঁ, মাসে 1500 পাই। আচ্ছা, আরবি কোন পর্যন্ত আপনি পড়াতে পারেন? আরবি সেই পর্যন্ত 4 জন বাচ্চাকে আমি কোরআন মানে খতম দেওয়াইছি। যাক, আলহামদুলিল্লাহ, আমরা শুনে খুশি হইলাম। তো আমরা এই বাচ্চাদের সাথে একটু কথা বলি। আপনার বাবু, তোমার নাম কি? তোমার নাম কি? ওসমান। তুমি কি এই ম্যাডামের কাছে পড়ো? কতদিন থেকে পড়ো বলো? আচ্ছা, তোমার ওনার কাছে পড়তে ভালো লাগে? জি, ভালো লাগে। তো আমরা আরেকটি ছাত্রীর সাথে কথা বলি। বাবু, তোমার নাম কি? সুরাইয়া। নাম কি? সুরাইয়া। সুরাইয়া, তুমি ওনার কাছে পড়ো কতদিন থেকে? জানি না। জানো না? 5 মাস। 5 মাস? আচ্ছা, ওনার কাছে পড়তে তোমার ভালো লাগে? জি। হ্যাঁ, জি। ম্যামকে ভালোবাসো? জি। সত্যি? জি। আচ্ছা, তো আমরা আপুর সাথে কথা বলি। তো আপু, এই আপনার মনে করেন সংসার জীবনের, যেমন আমরা একটু আপনার এর আগের প্রতিবেদনে অল্প একটু কথা নিয়েছিলাম, আপনি সংসার করতে চান কিনা। আচ্ছা, আদৌ কি আপনার জীবনে সংসার কখনো করার স্বপ্ন কিংবা সংসার করেছেন কিনা, সেই কথাগুলো আমরা একটু শুনতে চাই। হ্যাঁ, আমি সংসার করেছি। আমার এতিমখানায় যে এতিমখানায় বড় হয়েছি, এর আগেও বলছে যে আমি এতিমখানায় বড় হয়েছি, ওই এতিমখানার থেকে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল। ওই আমার হাজবেন্ড ছিলেন ওখানে, রয়েছে যে মানে কর্মরত ছিলেন, ওখান থেকে আমার বিয়ে হয়েছে। পরে আমার একটা বেবিও হয়েছে, আমার যে ছেলেবাবু ছিল, ছেলেবাবুটা মারা যাবার পরে উনি আবার বিয়ে করছেন। এই
12 বছর যাবত ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আসলে উনি জীবিত আছেন না মৃত আছেন সেটা আমি বলতে পারি না। আপনার একটা বেবি হয়েছিল? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে হয়েছে? জি। আচ্ছা আপনার বিয়ে হয়েছে কোন জায়গায়? আমার বিয়ে হয়েছে এতিমখানায়। কিভাবে আপনার বিয়ে হয়েছে, কিভাবে আপনি বিয়েটা ভাঙলো, কিংবা শ্বশুর বাড়ির লোকজন আপনাকে মেনে নিয়েছিল কিনা, সেই গল্পগুলো আমাদেরকে একটু বলেন তো। আসলে আমার বিয়েটা হয়েছে এতিমখানা থেকে, কিন্তু কোনো প্রস্তাব এই না, ওই এতিমখানার কর্তৃপক্ষ যিনি আমাকে পালছেন ওনাকে আমি আব্বু বলে ডাকতাম এবং ওনার ওয়াইফকে আমি আম্মু বলে ডাকতাম। তো ওই আম্মু আব্বু ওনারাই আমাকে বিয়ে দিচ্ছেন। আমার মানে কোনো প্রস্তাব ছাড়াই ছেলেটা ওখানে জব করতেন, এর জন্যই মানে ওনাদেরও হয়তো পছন্দ হয়েছে ছেলেটাকে, তারপর ওনারা ওনার সাথে আমাকে বিয়ে দিছেন। বিয়ে দেওয়ার পরে তা যখন আমি তখন এতিমখানায় ছিলাম, যখন আমার মানে আমি কনসেপ্ট করলাম 2.5 মাস যখন, তখন উনি আমাকে ছেড়ে একবার চলে গেছেন। চলে যাবার পরে তারপর পরে ওনারা অনেকই করে ভয় টয় দেখায় ওনাকে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আমার যখন হচ্ছে যে প্রেগনেন্টের বয়স 6 মাস, তখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই। শ্বশুর বাড়ির কেউ আমাকে মেনে নিতে চায়নি, কিন্তু গ্রামের মেম্বার চেয়ারম্যানের চাপে পড়ে পরে আমাকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে তারপর পরে ওখান থেকে হচ্ছে যখন অনেকদিনই ছিলাম, কিন্তু থাকার পরে যখন আমার বেবিটা হয়েছে ছেলে হওয়ার পরে, ছেলেটা মারা যাবার পরে আমি ঢাকায় চলে আসছি। তারপর সরি, ছেলেটা মারা যাবার আগে যখন আমার ছেলেটার বয়স 2 মাস, তখন আমার বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়েছে। কারণ বুঝেনি তো যে একটা প্রতিবন্ধী অসহায় মেয়ে কখনোই গ্রামে সংসার মানে শ্বশুর বাড়ি থাকতে পারে না, সেটা তো এখন হয়তো সেটারই নাই, কিন্তু আগে অনেকই ছিল এটা। আচ্ছা আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? আমার শ্বশুর বাড়ি মাগুরা মোহাম্মদপুর থানা। এতিমখানাটা ছিল কোথায়? এতিমখানা ও মাগুরা। এতিমখানা হচ্ছে মাগুরা একদম ছিল গ্রামের সাইডে, এতিমখানাটার নাম হয়েছে শান্তিগ্রাম পঙ্গু এতিমখানা। আচ্ছা, তো এরপরে কি ঘটেছে বলেন। তারপরে হচ্ছে যে যখন আমার বাচ্চাটার বয়স 2 মাস, তখন বাধ্য হয়ে আমার বাচ্চাটাকে তুই আমার ঢাকায় চলে আসতে হয়েছে। তো আমার বাচ্চাটা যখন মারা যায়, আমার মানে আমার বাচ্চাটা জীবিত থাকতেও আমি দেখতে পারিনি, মারা গেছে তাও আমি দেখতে পারিনি। বাচ্চাটার নাকি আমি চলে আসার পরে নাকি বাচ্চাটার নিউমোনিয়া হয়েছে, সেটা আমি বলতেও পারি না। তো বাচ্চাটা মারা যাবার পরে, মারা যাবার 2 মাস পরে আমি জানতে পারলাম যে আমার বাচ্চাটা মারা গেছে, কিন্তু এর আগে আমি জানিনি যে আমার বাচ্চাটা মারা গেছে কি বাচ্চাটা জীবিত আছে। মানে এটা আপনার কতদিন পর? এটা আমার বাচ্চাটার 2 মাস বাচ্চার বয়স, তখন আমার ঢাকায় চলে আসতে হয়েছে বাচ্চাটা। এখন কেন আসছে এই প্রশ্নের কি উত্তর দেব, কারণ শ্বশুর বাড়িতে বুঝেনি তো গ্রাম এলাকা, শ্বশুর বাড়ি তখন হচ্ছে যে এরকম প্রতিবন্ধীদের এতটাই মূল্যায়ন ছিল না, এতটাই ছিল না, অনেক ই হতো না, আমার অনেক কষ্টে পড়ে অনেক মানসিক অত্যাচার অনেক শারীরিক অত্যাচারের কারণে আমার ঢাকায় চলে আসতে হয়েছে। আচ্ছা, আপনার তো জন্মের পর থেকে যতটুকু আমরা জানি মাও দেখেননি বাবাও দেখেননি, তো যখন শ্বশুর শাশুড়ি পেয়েছেন তাদের কাছে কি ওরকম মা বাবার কোনো আদর ভালোবাসা পেয়েছেন? না, সেটা আমি পাইনি। সেটা পান না? তাদেরকে কি সেইভাবে আপনি বলেছেন কখনো, চেষ্টা করেছেন যে আমার মা নেই বাবা নেই? ওনারা সবই জানেন। সব জানেন? হ্যাঁ, ওনারা সবই জানেন। আচ্ছা, ওনাদের এখানে কি ধরনের টর্চারিং গুলো আপনি ছিলেন সেই কথাগুলো একটু বলবেন। এটা মানে এমনি শারীরিক টর্চারিং বলতে কি ওরকম মারধর কিছু হতো না, কিন্তু এই যে মানসিক টর্চারটা হতো। আচ্ছা, তো আপনি কি কোনো আইনগত কোনো ব্যবস্থা নিতে চেয়েছেন? আইনগত ব্যবস্থা নিতে চাইও নি। কেন চাইলেন না? চাইনি, এটাই যে আইনে হয়তো কি একবারে যে এরকম গ্যাঞ্জাম হলে তারা মিলাই দিবে, পরবর্তীতে যদি আবার এরকম করে তখন আমি কতবার
আইনের সাহায্য নেব, যার কারণে এই সমস্ত চিন্তা ভাবনা করে আমি কোনো আইনের সাহায্য নেইনি। আচ্ছা, আপনি লেখাপড়া করেছেন কতটুক পর্যন্ত? আমি মূলত আসলে এসে এতিমখানার থেকে অল্প কিছুই পড়ছি, তারপরে ঢাকায় এসে উন্মুক্ততে ভর্তি হয়েছি, উন্মুক্ততে ভর্তি হয়ে পড়াশোনা করছি। কিন্তু দুঃখের বিষয় কি, আমি টাকা পয়সার মানে পরীক্ষার ফিস দিতে পারিনি, বিধে আমি এসএসসি পরীক্ষাটা দিতে পারিনি। তখন আমার কোনো ই ছিল না, আর্থিক কোনো সহযোগিতাও ছিল না, আর কোনো ই করতাম না, আমি জব করতাম না, এবং আমি যে পড়াশোনা জানি সেটাও ঢাকার কেউ জানতো না। এখন হয়তো জানতে পারছে যে আমি পড়াশোনা জানি, কিন্তু তখন তারা জানতো না যে আমি পড়াশোনা করি, মানে পড়াশোনা জানি। তার জন্য কোনো বাচ্চাও আমি পড়াতে পারিনি, এবং আমার অনেকই কষ্টে আমার ই হয়েছে। সামান্য 500 টাকার জন্য আমি পরীক্ষার ফিসও দিতে পারিনি, আমি এই করতে পরীক্ষাও দিতে পারিনি। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, মানে ভবিষ্যতে কি চাচ্ছেন? এভাবে তো কোনো নারীর জীবন চলতে পারে না। এভাবে কোনো নারী কেন, কোনো মানুষের জীবনই এভাবে চলতে পারে না। তো আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি যাতে ভালো মতন থাকতে পারি এবং ভালোভাবে চলতে পারি, আমি সেই সেটাই হচ্ছে আমার সবচেয়ে ই। আচ্ছা, ভালোভাবে বলতে কিরকম, কেমন চাচ্ছেন, কি চাচ্ছেন, সেটা একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। ভালোভাবে চলাটার অর্থ হলো, কারণ আমি যে কাজটা শিখছি ওই কাজটা যাতে আমি ভালো মতন করতে পারি। আমি ট্রেলারিং এর ট্রেনিং এ আছি, ওটা আমি ই করতেছি, ট্রেনিং ট্রেনিংটা নিচ্ছি, ওটা শেষ হলে যাতে আমি এরকম ওটার উপরে ডিপেন্ড করে যাতে আমি চলতে পারি, সেটাই। মানে ট্রেলারিং এর যে কাজটা আপনি শিখতেছেন, হ্যাঁ, সেটার উপরে আপনি কিভাবে নির্ভরশীল হবেন, মানে আপনি টেলারিং এর কাজ করে চলতে পারবেন? হ্যাঁ, কারণ অনেকেই তো এই টেলারিং এর কাজ করে দোকান দিয়ে অনেক ভাবে তো জীবিকা অর্জন করে, আমি সেভাবেই। মানে আপনি কি চাচ্ছেন টেলারিং এর কাজ কমপ্লিট হলে, শিক্ষা কমপ্লিট হলে একটা দোকান দিবেন? হ্যাঁ, একটা দোকান দিয়ে ই করতে চাচ্ছি, মানে যাতে চলতে পারি, কারণ সেটা করতে হলে নির্ভরশীল হতে না হয় সেই এটা করতে চাচ্ছি। সেটা করতে হলে তো অনেক টাকা প্রয়োজন আছে। জি, সেক্ষেত্রে আপনার কি কারো কোনো ধরনের কোনো সহযোগিতার দরকার আছে? যদি কেউ যদি মন থেকে সহযোগিতা করতে চায়, আমি অবশ্যই আলহামদুলিল্লাহ সেই সহযোগিতাটা গ্রহণ করব। আচ্ছা, কেমন সহযোগিতা হলে আপনি আপনার জীবনযাপন সুন্দরভাবে কাটাতে পারবেন, কি ধরনের সহযোগিতা হলে? অনেকেই আছে না যে এই হয় একটা দোকান দিয়ে দিল, এই নগদ টাকা এই দরকার না, মানে কেউ যদি বলে যে ঠিক আছে আমি তোমার একটা দোকান দিয়ে দিব, তুমি সেইখানে ই করো, কাজ করো, ই করো, এরকম হলেই ই হবে। আর যদি কেউ যদি বলে যে না ঠিক আছে আমি কিছু আর্থিক সাহায্য করব, সেটাও করতে পারে। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার ই আছে, তবে একটা নাম্বার আছে বিকাশ করা, আর আরেকটা এমনি পার্সোনাল একটা নাম্বার আছে। তো আমার যেটা আমি সবসময় ইউজ, আপনার যে নাম্বারটা বিকাশ করা সেই নাম্বারটা বলেন। হ্যাঁ, আমার বিকাশ করার নাম্বারটা হচ্ছে 01821410144। আরেকবার বলেন, 01821410144। আপনার নামটা কি? আমার নাম শাহিদা। শাহিদা, তো শাহিদা আপু, আপনি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই বলার আছে, কারণ আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা আমার মতন এরকম অসহায়, শুধু আমি যে একা অসহায় সেটা না, আমার থেকেও অসহায় মানুষ আরো আছে, আপনারা সবাই তাদের তাদের পাশে দাঁড়ান, তাদের একটু সহানুভূতি দেখান, যাতে তারাও মানে ভালোভাবে জীবিকা অর্জন করতে পারে, ভালোভাবে চলতে পারে। আচ্ছা, তো দর্শক, আপনারা আমাদের এই শাহিদা আপুর জীবনের কিছু কষ্টের কথা শুনলেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে তাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।